আমার বাড়ি আমরা সবাই ধরা ছিলেন, আমার বড় ভাই, আমরা রাষ্ট্র ভাই বোন আছে, এখন আমার বড় ভাই দুনিয়া সেরে হচ্ছে, তার জন্য আমরা সবাইকে দোয়া করি আল্লাহ তালা মন্দির না করে। এখানে বাই পুরো গেলে বাই পৃথিবীতে সব পাওয়া যায়, কিন্তু বাই পাওয়া যায় না। ওর বাবা বাসে এসেছি, ওর বাবাও বাসে পৃথিবীতে যে কারো আল্লাহ যেন এটা না করে যে বাবা বেঁচে থাকতে সন্তানের লাশ তার কাঁধে নিতে হয়। আর পৃথিবীতে সবচেয়ে কষ্টের একটা বিষয় কি জানেন? বাবার কাঁধে সন্তানের লাশ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন, সবাইকে মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল। ভিডিও প্রথম হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে খুব কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আসলে কিছু কথা বলার জন্য আসছি। একটা কথা সবচেয়ে কষ্ট লাগলো, মনে হলো আজকে পৃথিবীতে বাবার কাঁধে সন্তানের লাশ হয়তো পৃথিবীতে সবচেয়ে ভারী একটা জিনিস। একটা বাবার কাঁধে সন্তানের লাশ আসলেই খুব ভারী, মানে পৃথিবীর চেয়েও মানে বেশি ভারী আমার মনে হয়। এটার প্রমাণ আমি হয়তো আজকে নিজে চোখে দেখলাম। আমার নানা কালকে, তারা হয়তো একটু যেভাবে হোক আমরা সবাই বোঝা ঠোঝা রাখছি, কিন্তু আজকে সারাটা দিন তার সকাল থেকে শুরু হয়েছে, মানে সবাইকে সে আচ্ছা মতো বকাবাজি করতেছে, বলতেছে আমার ছেলেরে কই রাখছোস, আমার ছেলেরে তারা ফালাই দিয়েছোস, নদীর ভাষা দিয়েছোস, আমার ছেলের আইনা দে, তারা কেউ ভালো না, কী হো। বাট তার ব্যবহার দেখে হয়তো মনে হবে না যে সুস্থতার সাথে সে আছে, এতটা পরিমাণ সে পাগলামি করতেছে। তার আটটা ছেলে সন্তান বা তিনটা মেয়ে পাঁচটা ছেলে আমি গতকালকে বলছিলাম, তার মধ্যে থেকে একটা চলে গেল, চলে সেটা সবার বড়ো তা আমার বংশের, এইটা সে ওইভাবে নিতে পারতেছে না। তাই মনে হইল যে পৃথিবীতে বাবার কাঁধে সন্তানের লাশটা সবচেয়ে ভারী, আর এখন তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কারণ কি জানেন, আমার নানু বা বেঁচে নেই, নানুকে এক বছর আগে আমরা হারাইছি, আর তার এক বছর এই দিনই আজকে আবার বড় মামাকে হারাইলাম। কারো সিচুয়েশন ওরকম ভালো নেই। আর আজকের এই ভিডিওর মধ্যে হচ্ছে আপনাদের একটা বিষয় জানাবো, আসলে ক্লিয়ার করার চেষ্টা করবো। আপনারা হয়তো অনেক অনেক ধরনের কথা বলতেন, আপনারা মেয়ে মানুষ, বিশেষ করে মেয়ে মানুষের উদ্দেশ্যে কথা বলা বলি, আপনি অনেক চিৎকার করে কান্না করতে পারেন, কিন্তু আমাদের মতো ছেলেরা যারা আছে বা আপনারা বললেন পুরুষ, তারা ভাই চিৎকার করে কাঁদতে পারে না, তাদের ভিতরে রক্তক্ষরণ হয়, তাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। এখন আমরা সেটা প্রকাশ করতে পারি না। তার তিনটা ছেলে আসলে মা বোন যেভাবে কান্না করতে পারছে, তার তিনটা ছেলে কিন্তু ওইভাবে কান্না করতে পারে না। আমরা কিছু বলতে পারি না, কারণ আমাদের চোখ দিয়ে হচ্ছে পানি পড়ে, আমাদের কষ্টটা ওই তখনই হয়তো কেউ বুঝতে পারে যখন আমরা কান্না করি বা কষ্ট পাই, তখন আমাদের চোখ দিয়ে এভাবেই পানি পড়ে, হয় কেউ অনেক জোরে জোরে কান্না করে। আমার মামা কোনো অসুস্থ ছিল না, হঠাৎ করে অসুস্থ, হঠাৎ স্ট্রোক করলো, আজকে দুই দিন হয়ে গেল। কালকে আমি এখন যেই টাইমে ভিডিওটা করতেছি এই টাইমে, কালকে এই টাইমে তাকে কবরে রেখে আসি, দেখি যে সারাদিনটা গেল না। তো সবাই ভুলতে পারছে, কিন্তু আসলে বাবা একমাত্র বাবা বেঁচে আছে, তার সেই বাবা কিন্তু ভুলতে পারে, মানে আমার নানা, সে কিন্তু
এখনো ছটফট ছটফট করতেছে, আমি কী বলবো। আমি আপনাদেরকে আসলে ওই সিচুয়েশন আপনাদের মাঝে যে ক্যামেরা একটু দিব দেখাবো, ওই মোমেন্টে আমি ক্যামেরাটা ধরতে পারতেছি না, কারণ আমার নানা কাজ যখন যায় আমার মানে অটোমেটিক আমার চোখের তপ্তরে পানি পড়ে। আমি দুপুরে সকাল একবার দেখে আসছি, স্কুল শেষ করে আবার গেছি, যা দেখি গেছি পরে আমার বলতেছে এ মাসো তুই আমার 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 মামার নাম হচ্ছে মোহাম্মদ সলমান শেখ, তো সে বলতেছে আমার সলমানরা তুই কই কই রেখে আসছিস, তো আমার সলমানরা তারা নদীতে বাসা দিচ্ছিস কেন, কী বলবো বলে। তো আর এখন তার বড় ছেলে যে সবার আদরে শখে ছিল তার সেই ছেলেও এখন তার বেঁচে নাই, এবং তার মানে আমার নানি সেও বেঁচে নেই, পৃথিবীতে সবচেয়ে অসহায় মনে সে এখন। হ্যাঁ আছে ছেলে সন্তান আরও আছে, কিন্তু সবার বড় তো বংশের বড় তো। আমি আমার বাসায় ভিডিও মেকিং করতে পারতেছি না, মানে আমার বাসায় বা আমার মামার বাসায় আমি চলে আসছি, কিন্তু এখনও কিন্তু লতা বাসায় আসছি, আমার কথাগুলো শুনে নানি পাশে বসা লিখতেছেন, সে কাজ করতেছে। তো আমার নানার জন্য সবাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এবং কথা হচ্ছে যে নানার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যে আল্লাহ যেন তাকে এই যে এই শোকটা এই কষ্টটা সহ্য করার মতো তৌফিক দান করেন, এবং সে খুব অসুস্থ, আবার যাই না যে এই অসুস্থতার মধ্যে তার এই শোকের মাধ্যমে আবার কে কবে আমাদেরকে ফেরে চলে যায়। কিছু কথা আজকে চলে আসতেছে, আমরা আমি কিন্তু আমার কিন্তু আপন কোনো শক্তি নেই জানেন, আর আমি কিন্তু আমার দাদা দাদিকে দেখিনি, আমার ছোটো দুই বোন আছে তারাও দেখেনি, নানা নানিকে দেখছি, তাদের কাছে আদর পাইছি, শখ পাইছি, রাগ পাইছি তাদের কাছে। আর বড় মামা বাড়ির কাছেই ছিল বাসা, সেটা তো আপনাদেরকে বলছি, সেও এখন চলে গেল। তো মার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে মার ভিডিওটা যখন ফার্স্ট দেখলাম দেখলেন আপনারা, সে মার মন মানসিকতা ওরকম ভালো নেই, সে অনেক অসুস্থ, আপনাদেরকে বলছিলাম যে সে অসুস্থ, আপনারা অনেকে জানতেছেন কী অসুস্থ, সে বিষয়ে আপনাদের কাছে কিছু একটা জানাবো বলছি ইনশাল্লাহ, কিন্তু এমন একটা সময় চলে আসলো কী জানাবো। আসলে জানাবো তো মন মানসিকতা নেই, সে তো বললে দেখেন কণ্ঠের অবস্থা খুব খারাপ, সারাদিন কান্না করতে আসছে, অনেক কষ্ট করে জোর কিছু খাওয়াইছি, আপনাদের কাছ থেকে একটু মানে জাস্ট একটু দোয়া চাওয়ার জন্য আমি বলবো যে একটু সবার কাছে একটু অনেক জিজ্ঞেস টিজ্ঞেস করে বললাম একটু দোয়া একটু দোয়া চান, কারণ একটা আল্লাহ কার দোয়া কবুল করা যায় না, কারণ আমি তো সবসময় চিন্তা করি আপনারা আমাদের একটা পরিবার, আপনাদের আমার ভালো মন্দ যেভাবে শেয়ার করা উচিত সেভাবে শেয়ার করার চেষ্টা করি, আমার পরিবারের মানুষকে আমি জানাই বলি। তো দোয়া করুন ভাই, সামনে রমজান মাস আসতেছে, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, আর আমার নানার বিশেষ করে আমার নানার জন্য দোয়া চাচ্ছি যে আমার নানাকে আল্লাহ যেন একটু ধৈর্য তৌফিক দান করে, আমি যদি পারি তাহলে আপনাদেরকে একটু ফুটেজ দিব নি, আসলে আসলে তার আত্মহত্যা কীরকম, আপনাদের যারা আশেপাশে বা আপনাদের এরকম কেউ যদি থেকে থাকে কাছের মানুষ যদি থেকে থাকে বা জানা থাকে, যে দেখবেন বাবার আগের ছেলে বা মেয়ে যদি মারা যায় প্রাপ্তবয়স্ক, তখন আসলে কীরকম সিচুয়েশনটা হবে ওই বাসার মানুষের সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন, আর সেটা আমার আমার কাছের মানুষ আমার আপন। ওই যে একটা কথা বললাম না যে পৃথিবীতে সবচেয়ে ভারী বাবার খাতা সন্তানের লাশ, এটাই চিরি সত্যি। মামা কিছু বইলা দিতে পারে না জানেন, কাউকে যে কিছু বইলা যাইব এ সময়টুকু পায় না। আর আমার নানার সাথে শেষ কথা হয়েছে কবে, আমার নানা জিজ্ঞেস করছিলাম যে আপনার সাথে শেষ কথা কবে হয়েছে, কালকে যখন আমি ধরে আনি তখন আমার মন নেই, আমি যখন নানি ধরে আনি না ইয়া করতে নানা ওই বাসা থেকে নানা কয়ে আছে কই না আমার, আমাকে কি মামায় অসুস্থ, এ মামায় এ বাড়িতে আনছি আপনি দেখতে চাইতেছে সবাইকে, আমি তো আনকে আমার সলমান কি কথা কই নাকি কথা, যখন দেখছে গাড়া এলো খাট খাটটা দেখছে বিশ্বাস করেন হ্যাঁ হে যে অসুস্থ ধরে জানছি, এই কাট দেখে মানে শক্তিশালী মানুষ হয়ে গেলো, এমন যেন চিকুর দিন এবারে কী পাগলে আমি করতেছে জানেন, আমরা বলে হ্যাঁ পোলার বাসায় দিছি হ্যাঁ পোলার ইয়ে করছি,
সারাদিনে মনে করেন কান্না থামাই, চোখ মুখ খুলে এলে আমার দায়িত্ব আপনাদেরকে জানানো জানাইলাম। আমি আপনাদের কাছে দোয়াই চাই, অ্যাটলিস্ট এই ভিডিওটার মাধ্যমে কি একটু দোয়া আপনারা যদি করেন, যারা মুসলিম ভাইয়েরা আছেন, আল্লাহ কার দোয়া কখন কবুল করবো সেটা তো জানি না। এই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করে। সবচেয়ে একটা কষ্টের বিষয় কি জানেন, আমাদের বাড়ির কাছেও তার সাথে শেষবারের মতো মানে ভালো একটা কথা বলার সুযোগ মানে পাইনি, একটু কথা বলতে পারিনি, সবচেয়ে বড় কষ্ট। বুঝতে পারি না যে এইরকম হয়ে যাবে হঠাৎ করে। আর কাছের মানুষগুলো এইভাবে চলে যায় এটা দেখছি, বিল্ডিংয়ের একটা বাড়ি দেখছেন না, বিল্ডিং বিল্ডিং করছেন না, ওই ঘটনা ওই বার ওই কাকাকে নিয়ে একটা ঘটনা আপনাদের বলবো না যেটা আপনার শোনায়। তো আমার বাসায় আর ওই মামার বাসায় আসলে প্রচুর পরিমাণে কান্নাকাটি এখনও, তো এখানে এই জন্য ভিডিও মেকিং করতে পারিনি, এই জন্য এখানে আসছি। তো ডক্টরের বিষয়টা আসি আর একটু ঢুমে গেলে, তার যে অপারেশন করাটা হয়েছিল সেখানে আমি যতটা শুনছি গতকালকে যখন মারা গেছে কালকের ওই দিনটা যদি সে বাঁচত থাকতো জীবিত থাকতো তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যেত। ডাক্তার বলছে যে আজকের দিনটা যদি সে সুস্থ থাকে বা যদি তার হার্টবিট ঠিক থাকে তো ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভব আছে, কিন্তু 95% সে বাঁচার সম্ভাবনা নেই, 5% আছে। আর অপারেশনটা না করলেও আসলে বাঁচার সম্ভাবনাটা ওরকমভাবে ছিল না, তো অপারেশনটা রিস্ক নিয়ে করা হয়েছে এবং অবশেষে আল্লাহ তার হাত রাখে নাই চলে গেছে। তো এখন তারা সাত বই তিন বোন চার ভাই আছে, চার ভাই আল্লাহ যেন তাদেরকে তার বাবার আগে যেন কাউকে না নেয়, বাবাকে যেন তারা সুন্দর করে পৃথিবীতে সারা জীবন তো মানুষ বেঁচে থাকে না, সিরিয়াস তাই না, তো তার বাবাকে তারা যেন তাদের যে দায়িত্ব বাবা এসে সেটা পালন করতে পারে এবং বাবার পাশে যেন তারা থাকতে পারে। আমার মা, আমার দুটো আন্টি আছে এবং আমার চারটা মামা আছে, তারা যেন আসলে তাদের পাশে থাকতে পারে। কালকে আমার আপন মামা তার ছোটো ভাই, আপন ছোটো ভাই সবার ছোটো, সে নিজে তার ভাইয়ের জানাজাটা করছে, এটা আল্লাহকে আলহামদুলিল্লাহ শুক্র আদায় করেছে, এটা খুব ভালো একটা বিষয় ছিল। আমার বাড়ি আমরা সবাই দোয়া করেন, আমার বড় ভাই রাষ্ট্র ভাই দিন আমার বড় ভাই দিন ছিল, তার জন্য আমরা সবাইকে দোয়া করি আল্লাহ তালা না করে বাড়ি ফুরে গেলে বাড়ি সব পাওয়া যায়, কিন্তু বাড়ি পাওয়া যায় না। আমার বাবা বাসে এসেছি, আমার বাবা আশা করব আর মানুষ বলতে ভুল হয়ে থাকে, তো অবশ্যই যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন। আর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা বাস অনেক দূরে ছিল, সেও চলে আসছে, কালকে আসতে তো অনেক দেরি হয়েছে, তাও চলে আসছে, বাসা অনেক মানুষ। আপনিও হয়তো বলতে পারেন যে ভিডিও ফুটেজ দেন নাকি ওই দিকে দেখেন না কেন ভাই, আমার জায়গায় যদি আপনারা থাকতেন তাহলে যে আমি তো এখন আপনাদের সাথে একটু কথা বলছি, আপনাদেরকে পরিবারের ভালোবাসার মানুষ ভাইবে, আপনাদেরকে আমি সব কিছু জানাইতে, আমার জায়গায় থাকতেন তাহলে কেমন না আপনারা বুঝতেন যে আসলে এই জায়গাটা কষ্টটা কতটা কঠিন, যেটা আমি এখন নিজে থেকে অ্যানালাইজ করছি। যার যেটা চলে যায় সে সেটা বুঝে,
আর আমি যতটুকু জানি যে আমার বড় মামাতো ভাই সে আরও এই অল্প কয়েকদিন পরে আসত। আপনার কোন রোজার মধ্যে আমি শুনছি যে রোজার মধ্যেই আসবো, বড়জন রোজার ভিতরে আসবো, রোজার কয়টা দিন বাকি আছে এসব মানে রোজার ভিতরে আসবো বাবারা দেখতে পারলো না, হ্যাঁ এই রোজার মধ্যে আসবো দেখতে পারলো না, হ্যাঁ বাবারা দেখতে পারলো না মাত্র 15 দিনে বাবা 15-20 দিন হয়তো দেখতে পারলো, সবাই আল্লাহর ইচ্ছে এটা সত্যি একটা কথা, আল্লাহ নিয়ে গেছে আল্লাহর বান্দা, এটা আল্লাহর খুশি। কিন্তু আমার মাকে নিয়ে আমি খুব টেনশন আছি যে আসলে এইভাবে অসুস্থ আরও অসুস্থ হয়ে যেতেছে, আল্লাহ জানে কী হয়, দুদিন ধরে খায় না কিছু, দোয়া করবেন আপনারা যাতে করে প্রতিটা আল্লাহ যেন যারা পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ সবারই হায়াত একদিন শেষ হবে, যেন সবাই সুস্থ হয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা যেন সবার মনে আশা করে পূরণ করে হয়তো যেন নেয় ইমানের সাথে আমাদেরকে নেয়, আর এই এই দিনটা যেন কারো না করে যে বাবা থাকতে ছেলের বাবা থাকতে ছেলে এই দুনিয়া থেকে চলে যাবে এই দিনটা যেন কারো না করে, কারণ আমার নানার সিচুয়েশনটা আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না, অনেক কথা বললাম, দোয়া করেন ভাই মামার জন্য আপনারা, পরবর্তী তারপর দেখি কী বিষয় কেমন আছে সব কিছু বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব, ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন, আপনার আমার মামা হিসেবে আপনাদের একজন কাছের মানুষ আপনাদের পরিবারের ভাই বোন যতটুকু আপনাদের পাশে সবসময় থাকে আপনাদেরকে আমার সব কিছু শেয়ার করি, সেভাবে আপনারা চিন্তা করে আপনারা তাদের তার জন্য একটু দোয়া করবেন, সে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।